আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, আর এই পর্বে থাকবে কুশি কাটার বেডশিট ডিজাইন। তো এখানে কুশি কাটার বেডশিটের ডিজাইন আমি করেছি, আর কী কাপড় নিয়েছি সেটা বলছি। তো এখানে গোল করে একটা ডিজাইন করা, আর এই যে দেখতে পাচ্ছেন এটা অবশ্য টেসিং পেপারে আমি ফুটা করে নিয়েছি, তারপরে ছাপ দেওয়া। তো এটা হচ্ছে হোম টেক্সের হচ্ছে 12 কাপড়, বিভিন্ন কালারের পাওয়া যায়, এগুলো জোড়া ছাড়া আপনারা করতে পারবেন। তো এখানে যে ডিজাইনটা খুব সিম্পল হবে, আর হোম টেক্সের উপরে অবশ্য ভরাট সেলাইটা বেশি ভালো লাগে, বেডশিটে ভরাট সেলাই ছাড়া অন্য কোনো সেলাই দিলে এতটা ভালো লাগবে না। সম্পূর্ণ কাজটা কিন্তু ভরাট সেলাই করা। তো এখানে আমি সফট কালার এটা নিয়েছি হচ্ছে পেস্তা কালার, পেস্তা কালারের সাথে কাঁচা সবুজ আর হট মেজেন্টা, মানে যেটা জোড়া হবে। তা আমি যদি পুরোটাই সবুজ দিতাম তাহলে কিন্তু কালার কম্বিনেশনটা ভালো হতো না। আমি দুইটা কালার মিলিয়ে করেছি, এখানে একটা কুলি আছে। তো এ হচ্ছে গিয়ে আমার বেডশিটের মিডিলের ডিজাইনটা, আর সাথে যেটা জোড়া হবে ওটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে জোড়া হবে। তো এখানে মেজেন্টা কালার দিয়ে কিন্তু জোড়া হবে, এই যে এখানে। তো এইভাবে করে পুরো বেডশিটটা কিন্তু জোড়া পড়বে। এটা হট মেজেন্টা কালারে কিন্তু কোনো নকশার কাজ থাকবে না, এখানে থাকবে হচ্ছে নকশার কাজটা, এই যে এটা এই ফুলের কালারের সাথে এই যে এটা মিলিয়ে করা। তো এভাবে করে পুরো বেডশিটটা, বেডশিটের মাপটা আমি বলে দিচ্ছি এবং এই কাপড়ের টুকরাটা কত বাই কত সেটাও বলে দিচ্ছি, এবং কুরুশের যে জোড়া দিতে হবে সেই জোড়াটা কতটুকু ইঞ্চি হবে সেটাও বলে দিচ্ছি। তো মূলত এখানে আপনারা যদি করতে চান কালার কম্বিনেশন করবেন, সেটা হচ্ছে ডিপ অ্যান্ড লাইট। তো যদি আমি ডিপ কালারে কালারের যে কাপড়টা নিব সেই কালারটা লাইট কালারের সুতাতে থাকবে। তো দুটাই যদি ডিপ হয় তাহলে ভালো লাগবে না, আপনি পুরোটা এক কালারও করতে পারবেন, আবার এরকম সুতা ম্যাচিং করেও করতে পারবেন। তো আমি এটাকে হাইলাইট করছি একটা বড় ফুল দিয়ে, আর ছোট ফুল আছে। তো মাথায় রাখতে হবে ডিজাইন খুব বেশি বড় না হয়, ছোট না হয়, যেহেতু এটা বেডশিটের অনেক কাজ থাকে। তো এইটা মাথায় রাখবেন, আর বেডশিটের যে কাজটা করবেন সেলাইটা অবশ্যই বড় সেলাইতে করতে হবে। এখন আমি আপনাদেরকে মাপটা বলে দিচ্ছি। কিং সাইজ বেডশিটের জন্য লাগবে হচ্ছে, লম্বাই নিতে হবে 8.5 ফিট লম্বা, আর চওড়াই নিতে হবে 7.5 ফিট। এ হচ্ছে কিং সাইজ বেডশিটের মাপ, আর এর জন্য আপনাকে যে এটা নিয়েছে এই টুকরোগুলো কত বাই কত আছে বলে দিচ্ছি। এটা 16 বাই 16, তারপরে সেলাই করার পর চার পাশ থেকে সেলাই করার পর আছে কিন্তু 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি আছে, এই যে পুরো 15 ইঞ্চি একটু বেশিই আছে। আর এখানে যে কুশি কাটাটা জোড়া হবে সেটা যাবে 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি জোড়া দিয়ে চারপাশে কিন্তু 1/2 ইঞ্চি জোড়া দিয়ে আমার 16 বাই 16, আমার কাপড়টা কাটতে হবে 16 বাই 16। তারপরে চারপাশে সেলাই করার পর 15 ইঞ্চির একটু বেশি থাকবে, আবার কুশি কাটা দিয়ে এটাকে মানে পুরোটাই কিন্তু 16 ইঞ্চি চলে আসবে, এই যে 16 ইঞ্চির একটু বেশি আসবে। তো এখানে কুশি কাটাটা থাকবে হচ্ছে 1/2 ইঞ্চি জোড়াতে থাকবে, 1/2 ইঞ্চি, খুব বেশি না, 1 ইঞ্চি জোড়া হলে এটা টাইট হবে না, এটা জোড়া দিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে। তো এগুলো হচ্ছে জোড়া দেওয়া। আর এই টুকরা কয়টা লাগবে, আমার সুতার কাজের টুকরা লাগবে হচ্ছে 21 পিস, আর এটা হচ্ছে 21 পিস, এ হচ্ছে আমার 42 পিস একটা কিং সাইজ বেডশিটের জন্য। তো এভাবে করে আপনাদেরকে কেটে নিতে হবে, ওই 16 বাই 16 করে কেটে প্রতিটা, এটাও কিন্তু 16 বাই 16, এটাও 16 বাই 16। তারপরে মেশিন দিয়ে একটু সাইড থেকে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি করে জোড়া দেওয়া। এ গেল হচ্ছে কাপড়ের ব্যাপার স্যাপার। তো এটার আবার কিন্তু এটা হচ্ছে পেছন দিকে, এটা খেয়াল করবেন সামনের দিক পেছন দিক, এই যে এই পাশে, তো এই পাশে উপরের দিকে একটু আঁশ উঠা। এটা হোম টেক্সের কাপড়গুলো অবশ্য আপনারা দেখে থাকবেন, অনেক কালারের পাওয়া যায়, তো কালার কম্বিনেশন দেখে শুনে করবেন। তো আমি এটা হট মেজেন্টা দিয়ে করেছি, চাইলে আপনারা যে কোনো কালার করতে পারবেন। আচ্ছা, এ গেল হচ্ছে
মাপটা বললাম। আর আমি কালার কিন্তু নিয়েছি হচ্ছে কাঁচা একটা সবুজ কালার, সাথে দিয়েছি পেস্তা কালার, এই যে এটা। তো পেস্তা কালারটা দেওয়ার হচ্ছে এটাকে সফট করার জন্য, আমি যদি পুরোটাই সবুজ দিতাম তো কটকট করতো, ভাল লাগতো না, সেই জন্য আমি পেস্তা কালার দিয়ে সেট সুতা বানিয়েছি। কারণ এই দুটা সেট সুতা সাধারণত হয় না, একটু টিয়া থাকে বা কাঁচা হলুদ থাকে বা ডিপ সবুজ দিয়ে হয়, পেস্তাটার সাথে মিলিয়ে দিয়ে করেছি। তো আর দিলাম হট মেজেন্টা কালার, এই যে। তো এই হচ্ছে এটা আমার একটু মোটা, বলতে একটু সামান্য একটু মোটা, আর এগুলো হচ্ছে বেশি চিকন, তো সমস্যা নাই। দুইটা এটা হচ্ছে আমি 2 তার দিয়ে করব, আর এটা করব হচ্ছে 3 তার দিয়ে, এই যে 3 তার দিয়ে সেলাই করব। এটাও কিন্তু 3 তার দিয়ে করতে হবে, এই দুইটা খুবই মিহি উল সুতা, এটা একটু মোটা, এই যে। সমস্যা হয় না, সবগুলো মিলিয়ে দিয়েই করা যায়। তো এইভাবে কালার ম্যাচিংটা করতে হবে, এটা সফট কালার না দিলে এটা ভালো লাগতো না। আবার চাইলে কিন্তু পুরোটাই হট ম্যাজেন্টা কালার দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এইটা আপনার একদিনের মধ্যে আপনি 4টা ফুলের ঝাড় করতে পারবেন, এটা করতে 20-25 মিনিট লাগবে। তো সময় নিয়ে যদি করেন তো একদিনে খুব সুন্দর করে সেলাই ফিনিশিং দিয়ে করতে পারবেন। তো এটা হচ্ছে পিলো কভার, আর এখানে 2টা ফুল দেওয়া আছে। এটা উপরে কালারটা থাকবে হচ্ছে ক্রিম কালার, আর নিচে থাকবে হচ্ছে হট মেজেন্টা। আর এখানে যেটা হবে, এটা এখনও যেহেতু মেক করা হয়নি, সেলাইয়ের পর কিন্তু এটা হবে। এখানে যে বাড়তি করে থাকবে বর্ডারটা, সেটা থাকবে যে হট মেজেন্টা দিয়ে বর্ডারটা থাকবে, এই যে এরকম করে এতটা বর্ডার থাকবে, এই যে পিলো কভারের যে বর্ডারটা সেটা এতটা থাকবে। তো এই হচ্ছে ব্যাক পার্টে কিন্তু হট মেজেন্টা, আর উপরে কিন্তু এই ক্রিম কালারটা থাকবে। তো এখানে এই যে 2টা ফুল, মিডিলটা এখানে চিহ্ন করে নিয়েছি আগে, ভাঁজ করে সাইন পেন দিয়ে দাগিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছুটা বাদ রেখে, 1.5 ইঞ্চি বাদ রেখে এখানে একটা ফুল, আর এই পাশে আর একটা ফুল। তো আপনাদেরকে ডিটেলসে সবই বুঝালাম কিভাবে করতে হবে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।